এডুকেশনাল গাইডলাইনে তরফ থেকে সকলকে স্বাগত জানাই। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্ত স্টুডেন্টদের জন্য খুব ভালো খবর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একটি কলেজে পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবলিশ হয়েছে। এই নোটিশ নিয়ে যেমন আলোচনা করব, সেই সঙ্গে আপনাদের ওপেন বুক এক্সাম যেহেতু হচ্ছে, সেখানে কীভাবে ওপেন বুক এক্সাম অর্থাৎ পরীক্ষাটা দিলে বেশি নম্বর পাবেন এবং কীভাবে পরীক্ষাপত্র স্ক্যান করা থেকে শুরু করে পিডিএফ করা থেকে শুরু করে ইউনিভার্সিটিতে পাঠাবেন, বিস্তারিত ভিডিও এই ভিডিওর মাধ্যমে আমরা রেখেছি। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন ওপেন বুক এক্সাম দেওয়ার সম্পূর্ণ পদ্ধতি, ওপেন বুক এক্সাম কীভাবে দিলে বা কীভাবে লিখলে বেশি নম্বর পাবেন তার সম্পূর্ণ পদ্ধতি আছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন। এবং সেই সঙ্গে এই ভিডিওর শেষে স্ক্রিনের উপর বাঁদিকে এইরকম ভিডিও চলে আসবে, সেখানে হাত দিয়েও আপনারা দেখতে পারেন। চলুন ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ সম্মিলনী মহাবিদ্যালয় কলেজের এক্সাম সম্পর্কিত নোটিশে কী বলা হয়েছে দেখতে পাচ্ছেন। তারিখ 12 সেপ্টেম্বরের নোটিশ, এখানে দেখুন বলা হয়েছে বিএ বিএসসি দ্বিতীয় বর্ষ 1+1 এবং বিকম ষষ্ঠ সেমিস্টার, প্যান্ডেমিক সময়কালে তোমরা সকলে ভালো আছো। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশ অনুসারে কলেজ অধ্যক্ষ তোমাদের আসন্ন ফাইনাল পরীক্ষা যা কলেজেই অনুষ্ঠিত হবে তার সম্পর্কে কিছু তথ্য জানাচ্ছেন। এখানে ফাইনাল পরীক্ষা কলেজেই অনুষ্ঠিত হবে মানে এখানে কলেজ থেকেই পরীক্ষাটা পরিচালনা করা হবে, স্টুডেন্টরা বাড়িতে বসেই পরীক্ষা দেবে। চলুন দেখে নিই কী বলা হয়েছে। 1 নম্বর পয়েন্টে বলা হয়েছে 1 অক্টোবর থেকে 18 অক্টোবর পর্যন্ত অনলাইনে এই পরীক্ষা চলবে। 2 নম্বর পয়েন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ, এখানে বলা হয়েছে বিশ্ববিদ্যালয় কোনো অ্যাডমিট কার্ড দেবে না, রেজিস্ট্রেশন নম্বরই তোমার একমাত্র পরিচয় যা উত্তরপত্রের একদম উপরে লিখবে, বিষয় পেপার তারিখ সময় সেখানে লিখবে। অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টদের কোনো রকম অ্যাডমিট কার্ড থাকছে না এবারের পরীক্ষায়, রেজিস্ট্রেশন নম্বরটাই একমাত্র পরিচয়পত্র এবং এই রেজিস্ট্রেশন নম্বরটা উত্তরপত্রের একেবারে উপরে লিখতে হবে এবং সেখানে বিষয় পেপার তারিখ সময় লিখতে হবে। 3 নম্বরে বলা হয়েছে নির্দিষ্ট দিনে পরীক্ষা শুরুর প্রথম পর্যায়ে কলেজ ওয়েবসাইট বা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে প্রশ্নপত্র ডাউনলোড করতে হবে। 4 নম্বরে বলা হয়েছে প্রশ্নপত্র ডাউনলোড করা থেকে উত্তরপত্র আপলোড করা পর্যন্ত মোট প্রাপ্ত সময় হলো 24 ঘন্টা। 5 নম্বরে বলা হয়েছে A4 সাইজ, লিগাল সাইজ, অন্য যে কোনো কাগজে উত্তর লেখা চলবে। 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে অনলাইন উত্তরপত্র জমা করতে হলে PDF স্ক্যান করে কলেজ ওয়েবসাইটে জমা দিতে হবে। আমরা PDF থেকে স্ক্যান সবই আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়েছি, আপনারা দেখে নেবেন। এবং 7 নম্বরে বলা হয়েছে অনলাইন জমা না করতে পারলে কলেজ কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে কলেজে এসে উত্তরপত্র জমা দিতে পারবে। 8 নম্বর পয়েন্টে বলা হয়েছে পরীক্ষা নির্ঘণ্ট বিশ্ববিদ্যালয় তাড়াতাড়ি জানাবে। 9 নম্বরে বলা হয়েছে সব রকম তথ্য জানার জন্য কলেজ ওয়েবসাইট দেখা ও নিজ নিজ ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ রাখা আবশ্যিক। অধ্যক্ষ সম্মিলনী মহাবিদ্যালয়। তবে এটা শুধু সম্মিলনী মহাবিদ্যালয় নয়, ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ সমস্ত কলেজ এইরকম নোটিশ পাবলিশ করবে, যেহেতু এখানে বলা হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশ অনুসারে। সব কলেজের ক্ষেত্রেই একই নির্দেশই থাকবে। এখন আপনারা স্ক্রিনের বাঁদিকে একটি ভিডিও চলে আসছে, যেখানে ওপেন বুক এক্সামের পদ্ধতি নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়া হয়েছে এবং কীভাবে লিখলে ওপেন বুক এক্সামে ভালো নম্বর পাবেন, আপনারা দেখে নিন এই ভিডিওয় হাত দিয়ে উপরে স্ক্রিনে। এখানেই ভিডিওটি শেষ করলাম, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন।